আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করার জন্য এখন বাজে কিন্তু ভোর ছয়টা সে চারটার সময় উঠেছি তারপরে আর ঘুমোয়নি এখন আসলাম একটু হাঁটতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল বের হওয়ার সময় বসা থেকে কিন্তু এত সুন্দর একটা জায়গায় আসার পরে ঘুমটুম একদম চলে গিয়েছে তো এইখানে প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছিল গতকালকে বিকেলে এবং রাতে কিন্তু আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই কারণে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা আর যেহেতু খুব সকালে আমরা বের হয়েছি ভীষণ পরিমাণে সুন্দর বাতাস দিচ্ছিল এত সুন্দর একটা প্লেসে এসে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর সাথে কিন্তু একটা পুকুর রয়েছে এটা যদিও পুকুর না এটা হচ্ছে আমাদের বরিশালের দিকে কিন্তু বলে এটাকে দিঘি তো বিশাল বড় দিঘি আছে আর পাশে কিন্তু আরও একটা মানে দুদিকে হচ্ছে দিঘি মাঝে হচ্ছে রাস্তা আর দিঘির পাশে কিন্তু সুন্দর সুন্দর ফুল সেই সাথে কিন্তু আরো ভিতরে কৃষ্ণচূড়া গাছ অনেক সুন্দর সুন্দর রয়েছে তো এর আগে কখনো কিন্তু আমরা এখানে আসিনি তবে মাঝে মধ্যে কিন্তু যখন রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম তখন দেখতে পেতাম এই দিঘিটাকে যদি যদিও আরো দুই বছর আগে এখানে আমার আসার কথা ছিল শুধু হাজব্যান্ডকে বলতাম চলো আমরা একদিন এদিকে ঘুরতে যাই তো কিন্তু কখনো আসলে আসা হতো না এর কারণ রিক্সা দিয়ে যাওয়া আসার পথে কিন্তু এই জায়গাটাও দেখা হতো তো যাই হোক আজকে সকালে আমরা হাঁটতে বেরো হয়েছিলাম তো কোথায় যাব ভাবতে ভাবতে আমার হাজব্যান্ডকে বললাম চলো আমরা ওই জায়গাটায় আজকে হাঁটতে হাঁটতে যেতে ওটা কিন্তু আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে প্রায় কয়েক কিলোমিটার হবে তো বাসা থেকে আসলে এত দূর হেঁটে আসা সম্ভব না প্রথম আমরা অর্ধেক রাস্তা হেঁটে এসেছিলাম পরে আর পারছিলাম না বিধায় আমরা তো তো এখানে আসার পরে আসলে আসলে যেহেতু গতকালকে বৃষ্টি প্রায় জায়গাগুলো ভেজা আর কাদা কাদা ছিল আর প্রচন্ড কেননা এই ঘাসের ভিতরেই কিন্তু যোগ থাকে আর পুকুরের পাশে গিয়ে আমি খুব বেশিটা দাঁড়াচ্ছিলাম না ভয় ভয়ে তাও দাঁড়িয়েছে দু একটা ছবি তোলার জন্য কারণ ভয় পাচ্ছিলাম না জানে পিছলে আবার পুকুরের ভিতরেই পড়ে যায় আল্লাহ না করে যেহেতু কোলে আমার বাবু ছিল তো সাবধানে আমরা একটু ঘোরাঘুরি করি তারপরে কিন্তু ওখান থেকে চলে আসি আপনাদের সাথে আমার একটা খুবই মজার একটা ঘটনা শেয়ার করি আমি কিন্তু অনেক শুকাতে চাই বিয়ের আগে থেকেও কিন্তু তো বিষয়টা এমন হয় আমি কিন্তু হাঁটতে সকালে খুব বেশি একটা মানে ভালো লাগে না আলসিমি লাগে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া তো যদি বা কোনোদিন হাঁটতে যাই তো হয়তো অনেক দূর হেঁটে গিয়েছি এরপর বাকিটা পথ আসার সময় রিক্সা দিয়ে চলে আসি আর আসার পথে যদি রেস্টুরেন্ট অথবা হোটেল বাজে তখন ওখানে গিয়ে রুটি পরাটা ডাল ভাজি বা যাই পাই না কেন খেয়ে আসবো তো মাস্ট তো ওই হেঁটে ক্যালোরি বার্ন করার থেকে খেয়ে আরও বেশি ক্যালোরি নিয়ে আসি সমস্যাটা কিন্তু আমার এখানেই তারপরও বাবু হওয়ার আগে প্রায় দশ থেকে বারো কেজি কমিয়েছিলাম আনুমানিক ঠিক কত কেজি কমিয়েছিলাম এখন মনে পড়ছে না কিন্তু এভাবে চলতে থাকলে ওয়েট কমানো তো দূর আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাকে একটা আপু কমেন্টস করে যে আপু তুমি বেশি বেশি করে হেলদি খাবার খাবা এরকমের বাহিরের খাবার আর পরোটা ভাজাপোড়া জিনিস কম খাবে আমি যখনই বাহিরের খাবারের ভিডিও দেয় তখনই কিন্তু ওই আপুর এই কমেন্টটা আসবেই তো আসলে আমি চেষ্টা করি সবসময় খাবারগুলোকে ইগনোর করার জন্য আগে যে পরিমাণে ভাজা পোড়া খেতাম আমি তারা আসলে বিশ পার্সেন্টও খায় না এখন এতটাই কমিয়ে দিয়েছি ব্যবহাওয়ার আগে আসলে সন্ধ্যার পরে আমাদের কিছু না কিছু বানাতেই হবে সেটা হোক সিঙ্গারা ভাজা পোড়া বানালে আসলে অল্প করে বানাতাম না একসঙ্গে অনেক বানাতাম তারপর সবাই মিলে বসে খেতাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা আসলে আমার জন্যই ক্ষতিকর তো এরপর ডাক্তার জাহাঙ্গীর স্যারের কিন্তু আমি অনেক ভিডিও দেখি কীভাবে ওয়েট কমাবো এরকমের আসলে এই রিলেটেড অনেক ভিডিও দেখার পরে আমি সয়াবিন তেলটা খাওয়া একদম পুরোপুরি বাদ দিয়ে সরিষের তেল খাওয়া শুরু করলাম তো অনেকে আবার সরষে তেল দিয়ে রান্না খেতে পায় না তাদের কাছে নাকি গন্ধ লাগে আমার এক ভিডিওতে এসেছিলো যেহেতু আমি সবসময় সরষে তেল দিয়ে রান্না করি আপনারাও দেখেছেন কিন্তু আমাদের আসলে খেতে খুব একটা অসুবিধা হয় না খুব একটা বলতে কি আমি বুঝেই না যে আমি এটা সরষে তেল দিয়ে রান্না করেছি নাকি সয়াবিন তেল আমার কাছে আসলে কোনো তফাৎ লাগে না তো ওই সরষে তেল দিয়ে রান্না করে দেখা যায় যে এটা স্বাস্থ্যকর এবং আমাদের কাছে খেতেও ভালো লাগে আমার বাবার বাসায় কিন্তু আমার আম্মু সবসময় সরষের তেল দিয়ে খাবার রান্না করে তো এই কারণে হয়তোবা আমাদের খেতে খুব একটা খারাপ লাগে না তো যাই হোক এখন যখনই আমি খাবারের ভিডিও করি না কেন বাহিরে গিয়ে তো তখনই আমার ওই আপুর কথাটা মনে পড়ে যে আজকে ভিডিও দেখে না জানি আপু আবার সেই আগে কমেন্ট করে তো আপুটার আসলে আমার চ্যানেলের নামটা মনে নেই খুব সম্ভবত গ্যালারিস বা কিছু একটা হবে এরকমের উনি কিন্তু আমার ভালো চেয়ে আমাকে পরামর্শ দেন তো যার কারণে আমি সত্যিই কৃতজ্ঞ আপনারা আমাকে এতটাই ভালোবাসেন যে সত্যি মাঝে মাঝে নিজেকে খুব লাকি মনে হয় আপনারা আমাকে অনেক ভালো ভালো সুন্দর পরামর্শ দেন আমি চেষ্টা করে মেনে চলার সেই সাথে যদি কখনো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি দেখেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার আসলে মানুষ মাত্রই কিন্তু ভুল হয় তো ওইখানে হাঁটাহাটি করার পরে আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য মানে কি একটা অবস্থা বলেন কতটুকু ক্যালোরি বার্ন করলাম আর তার থেকে কিন্তু এখন বেশি পরিমাণে খাওয়া দাওয়া করছি এইখানে আমরা নেহারে নিয়েছিলাম সেই সাথে ডাল আর সবজি মিক্সড ভাজি পরোটা আর আমার হাজবেন্ড অর্ডার করেছিল রুমালি রুটি আমরা এখানে যে রেস্টুরেন্ট এসেছি এখানে কিন্তু আমরা অসংখ্য বার এসেছি আর এটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে রিক্সা দিয়ে সবসময় আসা যাওয়া করি তারপরেও কেন জানি আমরা এখানেই আসি বারবার কেননা এখানে কিন্তু একটু কেবিন সিস্টেম করা যদি বা এখানে একা একজন করে বসা যায় না এখানে কয়েকটা সিট রয়েছে কিন্তু তারপরেও অন্য জায়গার থেকে সেফ কোনো দিকে সিসি ক্যামেরা নেই তো যার কারণে আসলে ক্ষেত্র আমাদের একটু সুবিধা হয় এখানে কিন্তু গরুর নেহারি পাওয়া যায় না বিদায় আমরা বাহির থেকে এনেছিলাম এখানে পাওয়া যায় খাসির নেহারি আর সেটা আমি খাই না তো পাশেই আর একটা দোকানে হচ্ছে গরুর নেহারি পাওয়া যায় তো ওখান থেকে আমরা সেটা কিনে এনে এখানে কিন্তু ওদের কাছ থেকে এটা বাটি নিয়ে তারপরে সেখানে সার্ভ করে খাই ওটাও কিন্তু একটা বিশাল বড় নামিদামি রেস্টুরেন্ট কিন্তু ওখানে ওই যে বললাম ভালো মতো বসে আড়াল করে খাওয়ার কোনো জায়গা বা স্পেসটা নেই তো এইখানে ফার্স্ট টাইম বাবুকে ধরেছিলাম আর ওইদিকে আমার বড় খেয়েছে এরপর উনি আমার বাবুকে ধরার পরে আমি আবার খাচ্ছিলাম কেন আমাদেরকে এইভাবেই খেতে হয় আর না হয়তো বাবুকে নিয়ে দুজনে একসঙ্গে গেল আগের মতো খাওয়া যায় না আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেয় যখন মাঝে মাঝে সংসারের চাপে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যাবেন সেই সাথে আশেপাশে আসলে আমাদের জীবনে কত ঝড়ঝাপটাই আসে কারো জীবন কিন্তু মসৃণ না তো মাঝে মাঝে আসলে নিজেদেরকে টাইম দেওয়া অত্যন্ত জরুরি আমরা আমাদের ব্যস্ততার জীবন থেকে মাঝে মধ্যে কিন্তু এরকমের বাইরে একটু আসি ঘোরাঘুরি করার জন্য মাঝে মাঝে আসলে এরকমের ঘুরতে ভালো লাগে মন মাইন্ড আসলে একদম ফ্রেশ হয়ে যায় তো যদিও বাবুর জন্য আসলে আমরা আমাদের মতো করে কথা বলা বা কোনো কিছুই করতে পারি না ওকে নিয়ে ব্যস্ত থাকি মাঝে মাঝে খাওয়া দাওয়া করে তারপর আবার তাড়াহুড়ো করে চলে যায় বাবু হওয়ার আগে যখন আমরা রেস্টুরেন্টে আসতাম তখন কিন্তু আমরা দুজনে অনেক গল্প করতাম মাঝে মাঝে গল্প করতে করতে দুজনের মধ্যে ঝগড়াও লেগে যেত তবে সাময়িক সময়ের জন্য বাইরে বসে তারা ঝগড়া করা যায় না স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় আর প্রত্যেকটা সম্পর্কে আসলে ভালো খারাপ দুইটা দিকই আছে তো সেগুলোকে আসলে ভুলে আমাদেরকে সবসময় পজিটিভটা মনে রেখে এগোতে হয় সাথে একটা চা অর্ডার করেছিলাম বেশ অনেকদিন হলো চা খাই না নতুন বসে আসার পর থেকে এই প্রায় সাত আট দিন হলো কোনো রকমের চা খাচ্ছি না আমি যেহেতু অনেক চা এবং কফি লাভার এক দুই দিন পরপর আসলে চা খাই আগে প্রতিদিন খাওয়া হতো কিন্তু বাবু হওয়ার পর থেকে আসলে কমিয়ে দিয়েছি কারণ শরীর নাকি করা হয়ে যায় সেক্ষেত্রে বাবুরও সমস্যা হয় ওদের এখানে চা অর্ডার করার পরে আমরা ভেবেছি যে কেমন না কেমন হয় কেননা আমি বাসায় সবসময় দুধ বেশি দিয়ে চা খেতে ভালোবাসি তো তারপর ওদের এখানে চাটা খুব বেশি এটা খারাপ হয়নি মোটামুটি চলে এবার চলেন আপনাদেরকে আমার একটু দুঃখের কথা বলি এইটার কারণে কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ ছিল যেটা একদম মানে প্রকাশ করার মতো না এতটাই মন খারাপ সুকেজ আমি আমি রকম সাজিয়ে নিয়েছি আসলে আমার খুব বেশি একটা কিন্তু কাচের জিনিস নেই খুব সামান্য পরিমাণে অল্প জিনিস আছে আমি সেগুলোকে সাজিয়েছি তবে ইচ্ছে আছে সামনে একটা ডিনার সেট কিনবালা যদি বাঁচিয়ে রাখে তো বর্তমানে আমার যা যা জিনিসপত্র আছে এইগুলোকে দিয়ে আমি একটু রকম সাজিয়ে রাখলাম আর কি সেদিনকার ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসেছে যে আপু তুমি কেন মানে বস্তা বিছিয়েছো সুকেচের ভিতরে তো আসলে বাসা চেঞ্জ করার সময় যে ক্যালেন্ডারগুলো ছিল ওগুলো পাচ্ছিলাম না তো কি আর করব বস্তা খালি হয়েছিল তাই ঝটপট করে দিয়ে বস্তা রাখলাম আসলে এখন জিনিসগুলো সাজানোটা অনেক বেশি দরকার না হয় আমার প্রত্যেকটা মাল জিনিস কিন্তু ভরা ছিল ক্যালেন্ডারের জন্য কিন্তু ওগুলো আটকে থাকতো তো এই কারণে কিন্তু আপাতত আমি বস্তা দিয়ে রাখছি আপনারা যে সুগেস দেখতে পাচ্ছেন তো এর কিন্তু কয়েকটা তালা ওরা নষ্ট করে ফেলেছে কথায় আছে না যে নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় চার আনাও না তো বিষয়টা হয়েছে এমন অন্যের জিনিসপত্র তো এর ক্ষেত্রে আসলে এত মায়া মায়াদ কি হবে যেমন খুশি তেমন টানা করে নিয়ে এসেছে মালামাল গুলো যার কারণে আমাদের এত পরিমানে ক্ষতি হয়ে গেল এটা তো কিছুই না এখানে তো কয়েকটা তালা ভেঙে গিয়েছে এগুলো আবার খুলে নতুন করে লাগাতে হবে এর থেকেও আমার যে খাট রয়েছে তো ওই খাটে কিন্তু অনেক বড় একটা ফাটল ধরেছে ওই বাসা থেকে নামানোর সময় যখন ভ্যানে উঠায় তখন একটা জোরে ধাক্কা খায় মেন গেটের সাথে তখন ওটা চিরফাট দিয়েছে আমার হাজব্যান্ড দেখেছে কিন্তু ওরা বলে যে না কিচ্ছু হয় নাই যখন আর কি বাসা চেঞ্জ করেছি যে লোকগুলো বাসা পাল্টিয়েছে এখন কিন্তু আমরা ওদের কথা বলছি তো ওরা কিন্তু বলে যে না কিচ্ছু হয় না তো বেশ ভালো কথা এরপর যখন আমরা নতুন বাসা থেকে নিস্তাল থেকে যখন ওঠাতে নিয়েছিলাম তো তখন কিন্তু ওঠানোর সময় সিঁড়ি আবারও জোরে একটা ধাক্কা খায় তো ওই ধাক্কা খাওয়ার সময় যেখানে একটু ফাটল ধরেছিল ওইখানটা কিন্তু একদম মানে মাঝখান থেকে ভেঙে যায় সেই সাথে আমার মানে এত পরিমাণে শখের ড্রেসিং টেবিল এটা আসলে প্রত্যেকটা মেয়ের কাছেই একটা শখের জিনিস বলা চলে তো কম বেশি সবারই শখ থাকে একটা ড্রেসিং টেবিলের ঠিক আমারও তো সেই ড্রেসিং টেবিলের গ্লাসটাও কিনতে ওরা ভেঙে ফেলে পরবর্তীতে আসলে গ্লাসটা ওঠানোর সময় ভেঙে যায় তো আমাদের কিন্তু আর গ্লাসটা বাসায় উঠায়নি একবারে আমার হাজব্যান্ড ওটাকে আবার ওদের ভ্যান দিয়ে কিন্তু গ্লাসটা লাগে পরবর্তীতে আবার বাসায় আনে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ওখানে যে গামগুলো দিয়েছে গামগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যেহেতু আসলে প্রথমবার ফিনিশিংয়ের মতো তার হবে না দ্বিতীয়বার যেহেতু লাগিয়েছে তো ওরা ওই গামগুলো কিন্তু পরবর্তী ওরা উঠাতে পারেনি তারা হুরু করে গ্লাসটা লাগিয়ে দিয়ে দিল এই মানুষগুলো আসলে কীরকমের হয় আমার সত্যি জানা নেই ভাই অন্যের জিনিস তাতে কী হয়েছে একটু তো অন্তত মায়া দাওয়া দেখে জিনিসগুলো আসলে একটু সাবধানে ওঠা নামানো করলেই কিন্তু হয়ে যেত কিন্তু না ওদের অনেক তারা ছিল ওই দিন যেহেতু এক তারিখ ছিল তো আমাদের এইখানে বাসা পাল্টে নাকি ওদের আরও তিন জায়গায় যেতে হবে আর আমাদের বাসা চেঞ্জ করার আগেও কিন্তু ওরা দুই জায়গা থেকে চেঞ্জ করে এসেছিলো এরপরে আরও তিন জায়গায় যেহেতু যেতে হবে ওই কারণ ওরা এতটাই তারা হড়ো করছিলো যেন পারে না আমার মালামালগুলো ওই বাসা থেকে ফিকা মেরে এই বাসায় এনে রাখে যার যায় আসলে সেই বুঝে ওদের এইগুলো বলার পরে ওদের কোনো কথা নাই বলে যে এটা হওয়ার ছিল হয়েছে মানে এত পরিমাণে গা জ্বলার কথাগুলো বলেছে আমার সত্যি মেজাজটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় ইচ্ছে করছিল যে ওদের থেকে টাকাগুলো মাইনাস করে রেখে দেয় কিন্তু পরে আবার দিলাম না অনেক যেহেতু কষ্ট করে মালামালগুলো এখান থেকে সেখানে এনে দিয়েছে তো কি আর করার না হয় লসটা আমরাই খেয়েছি এখন আমরা একটু ঝামেলায় আছি তো আল্লাহ আসলে সবসময় তার বান্ধবদের পরীক্ষা নেয় তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি আপনার পরিবার আত্মীয়স্বজন সবার মাঝে কিন্তু শেয়ার করে দিবেন বেশি বেশি করে